ডিয়ার ভিউ আইনশিখী হাতে হাতেকলমে প্রোগ্রামে আপনাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধি সহ আইনের সমস্ত কুঁটিনাটি বিষয়গুলি আমার আজকের ভিডিও শিরোনাম হচ্ছে গ্রেপ্তার ও গ্রেপ্তারি পরোয়ানা কি গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কখন একজন পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারে পুলিশ অফিসার ব্যতীত কোনো ব্যক্তি কখন গ্রেপ্তার করতে পারে তাহলে থাকুন প্রশ্ন দিয়ে গ্রেফতার ও গ্রেপ্তারি পরোয়ানা কি গ্রেপ্তার ও গ্রেপ্তারি পরোয়ানা ফৌজদারি কার্যবিধিতে গ্রেফতার এর সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি তবে বিভিন্ন পর্যালোচনায় বলা যায় কোনো ব্যক্তিকে আইন দ্বারা পাকড়াও করা হলে তাকে গ্রেপ্তার বলে অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করলে বা অপরাধ সংগঠন করতে উদ্যত হলে তাকে বিচারের জন্য আইন দ্বারা পাকড়াও করা হলে তাকে গ্রেপ্তার বলে আবার কোনো ব্যক্তি আত্মসমর্পণ করলে তাকে হেফাজতে গ্রহণ করলেও তা গ্রেপ্তার হিসেবে পরিগণিত হয় ফৌজদারি কার্যবিধির ছিচল্লিশ ধারায় ফর্টি সিক্স সেকশনে বলা হয়েছে পদ্ধতি সম্পর্কে গ্রেফতারের উক্ত ধারা অনুযায়ী কোনো ব্যক্তি তার কথায় বা কাজে আত্মসমর্পণ করতে পারেন দুই নম্বর বলেছে আসামি তা করতে ব্যর্থ হলে তাকে শারীরিকভাবে ধরবেন অথবা অন্য কোনোভাবে আটক করবেন তিন নম্বর বলা হয়েছে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধ না করলে তাকে আটকের জন্য এত দূর পর্যন্ত যাওয়া যাবে না যাতে তার মৃত্যু হতে পারে এরপর আমি বলছি গ্রেপ্তারি পরোয়ানাকে ফৌজদারি কার্যবিধিতে গ্রেপ্তারি পরোয়ানার সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি তবে বিভিন্ন পর্যালোচনায় বলা যায় কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে অভিযোগের জবানদানের নিমিত্তে আদালতে হাজির হওয়ার জন্য গ্রেপ্তারের আদেশ নামাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করতে প্রথমে সমন জারি করা হয় ইংরেজিতে যাকে বলে সামন্স সমন ইংরেজিতে যাকে স্যামন্স বলে এটা জারি করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত ব্যক্তি হাজির না হলে বা হাজির হতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় হৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালত যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন তা আমি বলছি প্রথমে গ্রেপ্তারি পরোয়ানার ধরনটা কি সেটা বলছি এই বিধি অনুসারে গ্রেপ্তারি পরোয়ানা লিখিত এবং প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত ও আদালতের শিলমোহর যুক্ত হবে এটা বলা হয়েছে ধারা ধারাটি ফাইভ মানে ধারায় দুই নম্বর পদ্ধতি হচ্ছে গ্রেপ্তার কার্যকর না হওয়া পর্যন্ত অথবা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুকারী আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে এটা বলা হয়েছে ধারা পঁচাত্তর ধারাই বলা হয়েছে এরপরে বলা হয়েছে আদালত জামিনদার সহ কোনো ব্যক্তিকে জামানত গ্রহণপূর্বক হেফাজত থেকে মুক্তি প্রদানের আদেশ দিতে পারে এটা বলা হয়েছে ধারা ছিয়াত্তর সেভেন্টি সিক্স সেকশন এরপরে বলা হয়েছে ছিয়াত্তর ধারা অনুযায়ী জামানত গ্রহণ করা হলে যে অফিসারের উপর পরোয়ানা নির্দেশিত হয়েছিল তিনি মুসলেকাটি আদালতে প্রেরণ করবেন এটা বলা হচ্ছে ছিয়াত্তর ধারার তিন উপধারা এরপরে পাঁচ নম্বরে এক বা একাধিক পুলিশ অফিসারের উপর পরোয়ানা নির্দেশিত হবে তবে পরোয়ানা দ্রুত কার্যকর করার প্রয়োজন হলে এবং অবিলম্বে কোনো পুলিশ অফিসার পাওয়া না গেলে আদালত অন্য এক অন্য এক বা একাধিক ব্যক্তির উপর এই গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশিত করতে পারেন এটা বলা হয়েছে ধারা সাতাত্তরে এরপর বলা হয়েছে কোনো পরোয়ানা এক বা একাধিক ব্যক্তির উপর নির্দেশিত হলে তারা সকলে বা তাদের যে কোনো একজন উক্ত পরোয়ানা কার্যকর করতে পারেন এটা বলা হয়েছে ধারা সাতাত্তর উপধারা দুয়ে এরপরে বলা হয়েছে নির্দেশিত পুলিশ অফিসার বা নির্দেশিত ব্যক্তি যখন পরোয়ানা কার্যকর করবেন তখন যাকে গ্রেপ্তার করা হবে তাকে পরোয়ানার সারমর্ম জানাবেন এবং প্রয়োজন হলে তাকে পরোয়ানাটি দেখাবেন এটা বলা হয়েছে ধারা আশিতে এরপরে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা যাবে এটা বলা হয়েছে ধারা বিরাশিতে এরপরে বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা যখন স্থানীয় সীমার বাইরে কার্যকর করার প্রয়োজন হয় তখন আদালত যে এলাকায় তা কার্যকর করতে হবে সেই এলাকার একতিয়াস সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা মহানগরী এলাকা হলে পুলিশ কমিশনারের নিকট ডাকযুগে বা অন্য কোনোভাবে প্রেরণ করবেন যার প্রতি প্রেরণ করা হবে তিনি নিয়মে তা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবেন এটা বলা হয়েছে ধারা তিরাশিতে এরপরে বলা হয়েছে তিরাশি ধারা অনুযায়ী যিনি পরোয়ানার জন্য নির্দেশিত হয়েছিলেন তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট আদালতের হেফাজতে প্রেরণ করার নির্দেশ দিবেন এটা বলা হয়েছে ধারা ছিয়াশিতে এরপরে বলা হয়েছে ছিয়াশি ধারা অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তির অপরাধ জামিনযোগ্য হলে সন্তুষ্টি বিধান সাপেক্ষে উক্ত ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ কমিশনার আসামির জামানত গ্রহণ করতে পারবেন এবং মুছলেখাটি পরোয়ানা দানকারী আদালতে প্রেরণ করবেন এটা বলা হয়েছে ধারা ছিয়াশিতে এখন আমরা দেখব গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া একজন পুলিশ অফিসার কখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন এক নম্বর পুলিশ যখন পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারেন সেটা ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারা অনুযায়ী নয়টি ক্ষেত্রে নয়টি ক্ষেত্রে পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারেন তাহলে প্রথমে একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারবেন যখন কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হবে যুগ অপরাধ মানে কগনিজেবল অফেন্স বিতে বলছি কারণ ছাড়া যার নিকট ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায় তাকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা যাবে তারপরে সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধীকে পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারবেন এরপরে গ্রেপ্তার করতে পারবেন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া চোরাই মাল যার নিকট পাওয়া যায় মানে স্টোলেন প্রপার্টি যার পাওয়া যাবে এরপরে পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারবেন পুলিশের সরকারি কাজে বাধা দানকারী বা পুলিশের নিকট থেকে পলায়নকারী কোনো ব্যক্তিকে এরপরে পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বা বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবেন প্রতিরো প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়নকারী ব্যক্তিকে এরপরে গ্রেপ্তার করতে পারবেন এক্সট্রাডিশন অথবা প্রত্যর্পণ আইনে বাংলাদেশের বাইরে কৃত অপরাধীকে এরপরে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবেন পূর্বে দণ্ডিত ব্যক্তি মুক্তির পর স্থায়ী ঠিকানা গোপনে পরিবর্তন করলে এরপর গ্রেপ্তার করতে পারবেন ওয়ারেন্ট ছাড়া যাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসারের নিকট থেকে অনুরোধ করা হয়েছে এরপর আমরা দ্বিতীয় স্তরে দেখছি কাকে গ্রেপ্তার করা যাবে বিনা ওয়ারেন্টে কোনো আমলযোগ্য অপরাধ করার পর যে ব্যক্তি আত্মগোপন করেছে প্রকাশ্য জীবিকার ব্যবস্থা নাই এমন ভবগুড়ে বা ভ্যাগেবন্ড অভ্যাসগত দস্যু বা চোর বা চোরাইমাল গ্রহণকারী ব্যক্তি ইত্যাদি ব্যক্তিকে পুলিশ অফিসার কোনো গ্রেপ্তারি পরনা ছাড়া গ্রেপ্তার করতে পারবেন এটা বলা হয়েছে ধারা ফিফটি ফাইভ পঞ্চান্ন ধারায় এরপরে বলা হয়েছে যে নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করলে পুলিশ অফিসার বিনা ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করতে পারবেন আমলযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির নাম ঠিকানা জানাতে অস্বীকার করলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এটা বলা হয়েছে সাতান্ন ধারা এক উপধারায় এরপরে বলা হয়েছে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করলে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার পরও ছত্রভঙ্গ না হলে উক্ত সমাবেশে অংশগ্রহণকারীকে পুলিশ পুলিশ অফিসার কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাকে গ্রেপ্তার করতে পারবেন এটা বলা হয়েছে ধারা একশো আটাইশে ওয়ান টোয়েন্টি এইট সেকশন একশো এরপরে বলা হয়েছে কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের অভিসন্ধির কথা জানতে পারলে পুলিশ অফিসার কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাকে গ্রেপ্তার করতে পারবেন এটা বলা হয়েছে ধারা একশো একান্ন ওয়ান ফিফটি ওয়ান একশো একান্ন ধারায় বলা হয়েছে এরপর বলা হয়েছে কোনো শর্তে কোনো ব্যক্তির দণ্ড স্থগিত বা মৌকুফ করা হলে উক্ত শর্ত ভঙ্গ করলে বা সরকার দণ্ড মৌকুফ বাতিল করলে স্থগিত করলে পুলিশ অফিসার কোনো গ্রেপ্তারি পরোনা ছাড়া তাকে গ্রেপ্তার করতে পারবেন এটা বলা হয়েছে ধারা চারশো এক এর উপধারা তিনে আমি পরে প্রশ্নটা দেখছি পুলিশ ব্যতীত কোনো ব্যক্তি কখন গ্রেপ্তার করতে পারবেন পুলিশ অফিসার ছাড়া অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার গ্রেপ্তারে পরোয়ানা ছাড়া শর্ত সাপেক্ষে অনকন্ডিশন শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন যেমন কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে আমলযোগ্য কোনো অপরাধ করতে দেখে তাহলে গ্রেপ্তারি পরনা ছাড়া তাকে গ্রেপ্তার করতে পারেন দুই নম্বর কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে জামিন অযোগ্য কোনো অপরাধ করতে দেখে নন বেইলেবল অফেন্স করতে দেখে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাকে গ্রেপ্তার করতে পারেন এরপরে বলা হয়েছে আদালত করতে ঘোষিত কোনো অপরাধ আদালত করতে ঘোষিত কোনো পলাতক আসামিকে সাধারণ কোনো ব্যক্তি গ্রেপ্তার গ্রেপ্তারি পরোনা ছাড়াও তাকে গ্রেপ্তার করতে পারবেন তবে উপরুক্ত ক্ষেত্রে গ্রেপ্তারের পর উক্ত ব্যক্তিকে পুলিশের নিকট হাজির করতে হবে পুলিশ অফিসারের নিকট যদি গ্রেপ্তার যোগ্য মনে হয় তাহলে তিনি তাকে পুনঃ গ্রেপ্তার করবেন রিয়ারেস্ট করবেন আর যদি গ্রেপ্তার যোগ্য মনে না হয় তাহলে ফৌজদারি কার্যবিধি ফিফটি সেভেন সাতান্ন ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু যদি কোনো অপরাধ করেছেন বলে ধারণা করা হয় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে যদি কোনো অপরাধ করেছেন বলে ধারণা না হয় অর্থাৎ তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন মনে হয় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তি দিবেন তাহলে ডিয়ার ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে